কিছুদিন আগে আমরা পামকিন পিকিং করতে গিয়েছি, সেখান থেকে এই মিষ্টি কুমড়োর ফুল আর মিষ্টি কুমড়া কিনে এনেছি। আজকে চিন্তা করলাম আমরা যেহেতু ঘরে রান্না করব, তার কিছু ডিফারেন্ট টাইপের রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগে যে পামকিনটা কিনে নিয়ে এসেছি সেগুলো। আজকে আমরা এখানে একটা সবুজ কালার পামকিন সেটাই রান্না করব। এটা হচ্ছে আমাদের দেশীয় পামকিনটার মতনই অনেকটাই স্বাদ আসে, তাই এটাই রান্না করছি। প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়াটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব, লাইক 5-7 মিনিটসের মতন হাই হিটে। একটু ভাজা হওয়ার পর তারপর একটা পাত্রের মধ্যে এই ভেজে রাখা কুমড়াটাকে উঠিয়ে রাখবো। এই ভেজে রাখা কুমড়াটাকে উঠানোর পর একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিব হচ্ছে একটা আলু। আলুটাকেও আমি সেই কিউব করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটু লবণ, আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো দিতেই পারেন। তারপর সেই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে হলো 1 টেবিল স্পুনের মতন দিয়েছি হচ্ছে পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর অল্প লবণ। পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে হচ্ছে আদা বাটা 1 টিস্পুনের মতন। একটু আদা বাটাটাকে ভেজে নিয়ে সাথে দিয়ে দিব 1 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, 1 টিস্পুনের মতন মরিচের গুঁড়ো আর 1 টিস্পুনের মতন একটু জিরের গুঁড়ো। তারপর মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব অল্প পানি, দেখতে পাচ্ছেন একদম কম মশলায় রান্না করা। তারপর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই কালো ছোলাটা, এই কালো ছোলাটা এখন এই মশলাটার সাথে কষিয়ে নিব। তারপর দেখব একটু পর ছোলাটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা আলু আর ভেজে রাখা মিষ্টি কুমড়ো সেটাকে মশলাটার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। ঢেকে দিলাম একটু মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করার জন্য, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললাম মিষ্টি কুমড়োর তরকারি, আর এটার নাম হচ্ছে কুমড়োর ছক্কা, ডিফারেন্ট টাইপের। আর তারপর শেয়ার করবো আপনাদের সাথে আমি যে মিষ্টি কুমড়োর ফুল নিয়ে এসেছি সেটা কিভাবে আমি ঘরে চপ বানালাম, সেই রেসিপি দেখার অনুরোধ রইল। ফার্স্টে আমি এই কুমড়ো ফুলগুলোকে দুই ভাগে ভাগ করলাম, মাঝখান থেকে এই ফুলের যে একটা পরাগ রেণু হয় সেইটাকে আমি আলাদা করে ফেললাম, এই এটা ডাঁটটা সহকারে আলাদা করে ফেললাম, এটা খাওয়া যায় না। তারপর ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে ছিল ছোট্ট একটা মিষ্টি কুমড়, এই ফুলটার সাথেই ছিল, তাই এটাকেও ভেজে নি এটাকেও কেটে নিয়েছি ভাজবো বলে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ভেষন, তারপর নিয়ে নিব হচ্ছে হলো চাউলের গুঁড়ো। আজকে আমার ছোট্ট মিয়া, আমার ছেলে আমার সাথে রান্না করছে, তাই একটু উলটপালট তো হবেই, আর ওদের সাথে তো একটু এন্টারটেইন করতেই হয়। এখন হচ্ছে হলো দিয়ে দিব হচ্ছে এখানে চাউলের গুঁড়োর পরে বেকিং পাউডার, এখন দিচ্ছি পোস্তদানা, আস্ত পোস্তদানা, তারপর দিয়ে দিলাম আস্ত কালো জিরে। আমার ছেলে একটু বারবার ইনগ্রিডিয়েন্টসগুলো ধরে দেখছে যে জিনিসগুলো কী। তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে হলো লবণ পরিমাণ মতো, যতটুকু আপনার ফুল সেটার উপর নির্ভর করে বানাতে হবে ব্যাটার। দিয়ে দিলাম অনিয়ন পাউডার, তারপর দিয়ে দিব হচ্ছে হলো জিঞ্জার পাউডার, এখানে আদা বাটা রসুন বাটাও আপনারা দিতে পারেন, আমি এখানে গুঁড়োগুলো ইউজ করছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। এখন এই ব্যাটারটা তৈরি করে ফেলবো। ও যেহেতু বাসায় আমরা দুজন একসাথেই থাকি, তাই আমি যখন রান্না করি ও সবসময় দেখতে চায় যে আমি কি করি, তাই আজকে ওর সাথে বসে আমরা খুব আনন্দ সহকারে ফান করে আজকে এই মিষ্টি কুমড়ার ফুলের যে চপ সেটা বানাবো, তাই ওর সাহায্য নিয়ে আমরা এখানে রান্না করছি। তারপর এখানে এখন যে ফুলগুলো আমি ধুয়ে রেখেছি, এখন এক একটা করে ফুল এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপর ডুবো তেলে এটাকে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ দুই পাশ মুচমুচে করে ভেজে নিলে কুমড়ো ফুলের বড়া একদম রেডি, বা কুমড়ো ফুলের চপ একদম রেডি হয়ে যাবে। এখানে বেশিক্ষণ ভাজতে লাগবে না, জাস্ট বেসনটা কুক হলেই হবে, কারণ ফুলটা তো অনেক পাতলা। আমার এখানে এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবং আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এটাকে সার্ভ করব। আপনারা চাইলে এটা শুধু খালিও খেতে পারেন, অথবা এটা ভাত দিয়েও খেতে অসাধারণ লাগে। আজকে যে দুই ধরনের রান্নার রেসিপি শেয়ার করেছি, এই দুই ধরনের রান্নাই আজকে আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব রিভিউ।
ফার্স্ট টাইম বানিয়েছিলাম আজকে কুমড়োর ছক্কা যে তরকারিটা সেটা, আর এই চপ আগে বানিয়েছি বাট আজকে একটু ডিফারেন্ট করে বানালাম। এখানে যে চপটা আমি নিয়েছি চপটার মধ্যে কিন্তু এই যে ফার্স্ট টাইম আমি একটু পোস্ত আস্ত পোস্ত দিয়েছি, তাতে খুব সুন্দর ক্রিসপি হবে। এই নয়েজ শুনে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রিসপি এটা হয়েছে। এখন আমি এখানে ভাতের সাথে সার্ভ করেছি এই কুমড়ো ফুলের বড়া। একটু ভাত দিয়ে খেতে আমার অসাধারণ লাগছিল, খালি খালি খেতেও কিন্তু খারাপ লাগে না, বিকেলে নাস্তাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর এখানে এই যে কুমড়ো যে ছক্কাটা রান্না করেছি তরকারিটা সেটা এবার খাবো। খুব গরম ছিল তরকারিটা তাই একটু মাখতে প্রবলেম হচ্ছিল, বাট খেতে অসাধারণ। আশা করি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।